আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর মাহমুদুল্লাহ ইসরুর রহমান। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে অভিনন্দন জানাচ্ছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটা মেডিসিন, কোলোফাইলাম মেডিসিনটির নাম। মেডিসিনটি ক্লিনিক্যালি সফলতার সাথে কোন কোন কাজে আমরা ব্যবহার করতে পারবো এই বিষয়টা আগে শেয়ার করি, তারপরে মেডিসিনটির মূল সুর নিয়ে আমি কথা বলবো। তো মেডিসিনটি ক্লিনিক্যালি আমরা প্রসবের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো, প্রসবের ক্ষেত্রে। এখন ইজি ডেলিভারি যেটাকে বলা হয়, সহজে কোন রকম সিজারিয়ান অপারেশন ছাড়া যদি কেউ বাচ্চা প্রসব করাতে চায়, তাহলে এই মেডিসিনটির ভূমিকা অনন্য, সুপার একটি মেডিসিন ইজি ডেলিভারির ক্ষেত্রে। যদি আপনি চান যে আপনার বাচ্চা দুনিয়াতে সিজারিয়ান ছাড়া নর্মাল পন্থায় আসুক, তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, মিস করবেন না, এবং এই মেডিসিন দিয়ে আপনি টোটালি নর্মাল উপায়ে বা প্রাকৃতিক উপায়ে আপনার বাচ্চাকে আপনি বাইরে নিয়ে আসতে পারবেন মায়ের পেট থেকে। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, যাদের বাচ্চা বা যে সমস্ত মহিলাদের বাচ্চা 1 মাস 2 মাস 3 মাস পর পর গর্ভপাত হয়ে যায়, ওদের জন্য এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। তারপরে বাচ্চা হওয়ার পরে যে সমস্ত মহিলার হাড়ের জয়েন্টে জয়েন্টে খুব ব্যথা হয়, কটিবাত হয়, ওই সমস্ত মেডিসিন মহিলার জন্যও কিন্তু এই মেডিসিনটি জাদুর ন্যায় কাজ করে। তো প্রথমে আমি যেই কথাগুলো বললাম, এই কথাগুলো বা এই সমস্যাগুলো হলে এই মেডিসিনটা আমরা কিভাবে ইউজ করব এটার নিয়মটা বলে নিই। যদি আপনার ফ্যামিলির বা যদি প্রেগনেন্সির বয়স 8 মাস হয়, 8 মাস পরে নবম মাসটাতে আপনি 30 পাওয়ার এই মেডিসিনটি 2 ফোঁটা করে দিন একবার ওনাকে দিতে পারেন, অথবা গ্লোবেলস এর মাধ্যমে 4 দানা করে দিন 3 বার আপনি ওনাকে খাওয়াতে পারেন। এভাবে 1 মাস খাওয়ালে কি হবে, ইউটেরাস যেটা আছে, বাচ্চা যেই রাস্তা দিয়ে বের হবে সেই রাস্তাটা অনেক প্রশস্ত হয়ে যাবে, এবং শেষ সময়ে আসে এটা এত পরিমাণে খোলা হয়ে যাবে যে বাচ্চাটা খুব সহজেই বাইরে আসতে পারবে। তারপরে যাদের 1 মাস পর পর বা 2 মাস 3 মাস পর পর বাচ্চা নষ্ট হয়ে যায়, তিনারা কিভাবে ইউজ করবেন, তিনাদের ইউজের পন্থাটা হচ্ছে যে 200 পাওয়ারের প্রতি সপ্তাহে একবার, একদিন, 7 দিনে একবার 4 ফোঁটা ডাইরেক্ট জিহ্বার মধ্যে নিতে হবে 200 পাওয়ারে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বাচ্চা নষ্ট হওয়ার ব্যাপারে কিন্তু আরো অনেক মেডিসিন আছে, তবে এই ফাউন্ডার সিমটম বা মূল সুরে যেই লক্ষণগুলো আমি বলবো, এই লক্ষণগুলো শুধু যদি মিলে যায় তাহলে আপনি ওই পেশেন্টকে, যাদের বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে বারবার, যে পেশেন্টের, তিনাকে আপনি এই ওষুধটা দিতে পারবেন। তো এই হচ্ছে নিয়ম। আর যদি বাচ্চা হওয়ার পরে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, হ্যাঁ, বাচ্চা হওয়ার পর থেকে এই ব্যথাটা শরীরে লেগে আছে, যাচ্ছে না কিছুতেই, তাহলে এটা 200 পোটেন্সিতে দিন একবার আপনি নিয়ে দেখতে পারেন, অনেক ভালো রেজাল্ট হবে। তো যে মেডিসিনটি নিয়ে আজকে আলোচনা করব, এখন আমরা চলে যাব সেই মেডিসিনের মূল সুর আলোচনায় বা কিনোট আলোচনায়। মেডিসিনটির নাম কলোফাইলাম, সমনাম হচ্ছে ব্লু কোহস, কোয়াড রুট, পেপস রুট, লিওনোটিস। মেডিসিনটি বোঝাই যাচ্ছে যে মেডিসিনটি আসলে উদ্ভিদ মেডিসিন, আর মেডিসিনটি প্রুভ করেছেন ডাক্তার রবার্ট ও মিলার্স পাল। মেডিসিনটি অত্যন্ত শীতকাতর মেডিসিনটি, এবং মায়াজম কভার করে সাইকোটিক মায়াজম। মেডিসিনটি ক্রিয়াস্থল হচ্ছে বা যেই স্থানে কাজ করে সেই স্থান হচ্ছে জননতন্ত্র, স্ত্রী জননতন্ত্র, বিশেষ করে স্নায়ুমণ্ডলী, আমাদের অ্যান্টিবডি যেটা আছে, ভাইটাল ফোর্স যেটা আছে, স্নায়ুমণ্ডলী, মাংসপেশির উপরে কাজ করে, গ্রীবাদেশে কাজ করে, নিম্নাঙ্গে কাজ করে, ক্ষুদ্র সন্ধি এবং জরায়ুর উপরে মেডিসিনটি কাজ করে। মেডিসিনটির কিনোট যদি উল্লেখ করি, এখানে আপনারা একটা লক্ষ্য করে দেখেন, কিনোট 6টি সিমটমের কথা এখানে উল্লেখ করেছে রাডার কিনোটালরা। এর রাডার কিনোটে যে 6টি সিমটম উল্লেখ করা হয়েছে আপনার ক্যারেক্টারিস্টিক সিমটম হিসেবে,
এই এই সিমটম গুলোর ভিতরে 1 নম্বর সিমটম হচ্ছে ক্ষুদ্র সন্ধির বাতজ বেদনা এবং ঋতুস্রাবের গলযোগ অথবা গর্ভপাত প্রবণতার যুগপৎ সম্মিলন। যে কথাগুলো আমি আগে বলেছি ক্লিনিক্যালি যে জিনিসগুলো ব্যবহার করে আমরা ভালো রেজাল্ট পেয়েছি, এই জিনিসটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, যদি জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে এবং ঋতুস্রাবের গলযোগ থাকে এবং সেই সাথে গর্ভপাত প্রবণতা যুগপৎ সম্মিলন, এই সমস্যাগুলোর সাথে যদি বারবার 2 মাস পর পর 3 মাস পর পর মহিলার গর্ভপাত হয়ে যায়, তাহলে এই মেডিসিনটি আমরা সফলতার সাথে ইউজ করতে পারবো। দুই নাম্বার মেডিসিনটি জরায়ুর মুখের আপেক্ষিক সংকোচনের ফলে সন্তান প্রসব ক্রিয়া অগ্রসর হয় না এবং থরথর কম্পন, অর্থাৎ যখন আপনার বাচ্চা হওয়ার সময় হয়ে আসবে তখন এই জরায়ুর মুখটা, জরায়ুর মুখটা তো খোলার কথা, এটা সংকোচন হয়ে থাকবে, আটো হয়ে থাকবে, এটা ছেড়ে দিবে না পেশিগুলো এবং সেই সাথে পেশেন্টের শরীর থরথর করে কাঁপবে। এই ধরনের যদি হয়ে থাকে তাহলে এটা অবশ্যই অবশ্যই ভালো কাজ করবে। আচ্ছা, যদি আপনি আগে থেকে এই মেডিসিনটি প্রেগন্যান্সি সময়ে ইউজ না করে থাকেন এবং শেষ পর্যায়ে যদি আপনি এটা ইউজ করতে চান, ঠিক যখন আপনার লিভার পেইন শুরু হবে এবং লিভার পেইন শুরু হওয়ার জন্য যদি আপনি পেইন কিলার পেইনের ইঞ্জেকশন দিয়ে থাকেন তাও হচ্ছে না, সেক্ষেত্রে আপনি 1 এম্পর্টেন্সি এটা নিয়ে এসে 2 ফোঁটা বা 4 ফোঁটা করে দিন, 4 ফোঁটা করে আপনি 2 ঘন্টা পর পর দিয়ে দেখতে পারেন, আপনার এটা আর্টিফিশিয়াল পেইন আসে উপস্থিত হয়ে যাবে, তখন আপনার বাচ্চাটা সহজে প্রসব হয়ে আসবে। আচ্ছা, তারপরে 3 নম্বরে যে সিমটমটা বলা হয়েছে এটা লিকুরিয়ার কথা বলা হয়েছে, বিশেষ করে ছোট্ট মেয়েদের সাদা স্রাবের সমস্যা ছোট থেকেই, পিউবার্টি টাইম আসার আগে থেকেই বা পিউবার্টি শুরু হওয়ার সাথে সাথে ওদের সাদা স্রাবের সমস্যা শুরু হয়ে যায়। আর 4 নম্বর সিমটম বলা হয়েছে হৃৎপিণ্ড প্রদেশে বেদনা, পাকস্থলীর আক্ষেপ। 5 নম্বর সিমটমে বলা হয়েছে জরায়ুর পীড়া গ্রন্থিদেশের, সরি, জরায়ু পীড়া গ্রন্থদের চর্মে রঙের বিকৃতি, অর্থাৎ আপনার কালারের এটা যেই কালার থাকে সেই কালার থেকে কালারটা পরিবর্তন হয়ে যাবে বা ডিসকালার হয়ে যাবে, এটা ওই যার এই সমস্যাটা থাকবে তার শরীরের সমস্যা হতে পারে অথবা তার জরায়ু যে কালারটা এটা চেঞ্জ হতে পারে। স্থান পরিবর্তনশীল বাতজ বেদনা, তার জয়েন্টে যে ব্যথাগুলো থাকবে এই ব্যথাগুলো আপনার স্থান পরিবর্তন করবে, মুভিং করবে। 6 নম্বর যে সিমটমটা বলা হয়েছে জিহ্বা ও ঠোঁটের উপর স্বরের ন্যায় ক্ষত, অর্থাৎ জিহ্বা ও ঠোঁটের উপর যে ক্ষত থাকবে এবং ওটার উপরে দুধের স্বরের প্রলেপের মতো একটা জিনিস থাকবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে লক্ষণগুলো আমি বললাম, এই লক্ষণগুলোর সাথে যদি আপনার আগে যে কথাগুলো আমি বলেছি এইটা মিলে যায় তাহলে 100% আমরা এটা সফলতার সাথে ইউজ করতে পারবো। এবং এবং যেহেতু এই মেডিসিনটি উদ্ভিদ মেডিসিন, এটা অবশ্যই অবশ্যই আমরা এটাকে আমরা ট্রাই করে দেখতে পারি। এছাড়াও যদি গর্ভাবস্থায় আপনি 8 মাস থেকে আপনি এটা শুরু করেন, সেক্ষেত্রে আপনার ডোজের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যেভাবে আমি বলেছি এটা ফলো করতে হবে, নাহলে আপনার হিতে বিপরীত হওয়ার চান্সও আছে। তবে কথা হচ্ছে, আশার আলো হচ্ছে এটা যদি উদ্ভিদ মেডিসিন, এটা থেকে তেমন কোনো ক্ষতির আশা করা যায় না। তবে ভালো হয় যদি আপনি এই মেডিসিনটার ভিডিওটার মাধ্যমে যদি এই তথ্যটা পান এবং সেই সাথে যদি কোনো ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের কনসালটেশনের মাধ্যমে এই মেডিসিনটা আপনি নেন, অথবা আমার ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে যদি আপনার প্রয়োজনীয় তথ্যাদি জানতে চেয়ে আপনি কমেন্ট করেন, তাহলে অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ এই ভিডিওতে এ পর্যন্তই, আর আমি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যেন এই মহামারী অর্থাৎ সিজারিয়ান অপারেশনের যে মহামারী একটা পরিবেশ চলছে, এটা থেকে যেন আমরা সবাই ফিরে আসতে পারি ন্যাচারাল লাইফ, ন্যাচারাল প্রসব ডেলিভারিতে। এই এই উদ্দেশ্যেই আমি আজকে এই ভিডিওটা করলাম, যেন আপনারা সবাই আমার পক্ষ থেকে এটা বেশি বেশি শেয়ার করবেন এবং যেন এটা মানুষ এটা থেকে উপকৃত হতে পারে। হ্যাঁ, তবে আপনি যদি এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।